পাহাড়ি ড্যাম থেকে মেন রোডে আবার বেরোনোর যে রাস্তাটা, যেটা কিনা মুরুকুমা বা বাঘমুন্ডির দিকে যাচ্ছে, তাতে এই সুন্দর এই জঙ্গলটাও পড়ে। মোটামুটি ডেন্স জঙ্গল, যাই না কোনো জন্তু জানোয়ারের ভয় আছে কি না। আগের বার যখন ক্রস করেছিলাম অন্ধকার হয়ে গেছিল একদম, ছোট সাইজটা বেঁচে গিয়েছিল। এই মুহূর্তে বাজে 3:45, আমরা যাচ্ছি এখন পাকি পাহাড়। অজস্র ট্রেল আছে এই জঙ্গলের ভেতর দিয়ে, লোকাল লোকেরা যাতায়াত করে। অবভিয়াসলি কোনো ট্যুরিস্ট আশা করছি যাতায়াত করে না। দেখতে পাচ্ছিলাম প্রচুর প্রচুর ওই, একটা দেখে বোঝা যায় না যে রাস্তা হয়ে আছে জঙ্গলের ভেতর দিয়ে, ওরকম দেখে বোঝা যাচ্ছে লোকাল লোকেদের জন্যই হবে হয়তো। বেসিক্যালি গোর্গাপুর বা ওই পাহাড়ি ড্যামে যাওয়ার অ্যাকচুয়াল রাস্তা, মানে যেটা ট্যুরিস্টদের জন্য, বাট আমার ওই রাস্তাটা প্রচণ্ড পছন্দের, যেটা একটুখানি অফ রোড ছিল। তো ওই রাস্তা দিয়ে আমি আগেরবারও ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, এই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, এবারও তাই করলাম। এবার আমরা যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। এইগুলো এই যে এরিয়াগুলোতে এখন আমরা যাচ্ছি বা এই এরিয়াটার উপর দিয়ে এখন যে যাচ্ছি, এই জায়গাগুলো সমস্ত হচ্ছে এলিফ্যান্ট প্রোন, বলতে এখানে হাতি দেখা যায়। পাখি পাহাড় এইটা দিয়ে ¡Gracias!